এইরকম ঠিক আছে, ঘরটা না করাই ভালো করছো, তাহলে বিজেপির রেজাল্ট ভালো আসবে। ওইখানে যে পাশাপাশি জায়গা আছে তারা কেউ অভিযোগ করেছিলেন পৌরসভাতে, আমরা অভিযোগটা পাওয়ার পর আমাদের কনসার্নিং ডিপার্টমেন্ট আমাদের যে আছে সেই পিডব্লিউডি স্টাফদের পাঠিয়েছিলাম এনকোয়ারি করতে, তারা এসে বললেন হ্যাঁ একটা পাকা কনস্ট্রাকশন কলাম স্ট্রাকচারের একটা বাড়ি হয়েছে যেটা আমাদের পারমিশন না নিয়ে তৈরি হচ্ছে আর কি। তো সঙ্গে সঙ্গে আমরা তাদের স্টপ অর্ডার করেছি, তারপর থেকে কাজটা বন্ধ আছে এটুকু শুনেছি। ওটা বিজেপি পার্টি অফিসই মানে বিজেপি পার্টি অফিস অবশ্যই ওখানে পার্টি অফিস চলছে এবং সেখানে তার ভিতরেই যে অফিসটা আছে তার ভিতরে যে জায়গা সেখানে ইলিগাল কনস্ট্রাকশনটা হচ্ছিল। যে 24টি ওয়ার্ড আছে তার মধ্যে 23টি ওয়ার্ড বিজেপি লিড পেয়েছে, তো সেইখান থেকে তৃণমূল কংগ্রেস ভয়ভীত এবং সন্তুষ্ট। তারা যে কোনো উপায়ে বিরোধী শূন্য করা চক্রান্তে আমাদের যে কার্যালয় একটা ছিল পূর্ণ কার্যালয় সেটা অতি জরাজীর্ণ হওয়ার কারণে সেইখানে আমরা একটা টিনের অ্যাসবেস্টাস করার জন্য একটা আমরা কনস্ট্রাকশন করতে আরম্ভ করি, কিন্তু সেইখানে রাজনৈতিক প্রতিহিংসাতে দেখতে পেলাম যে আগামী দিন যেহেতু পৌরসভা ভোট আসছে তাকে সামনে রেখে যাতে আমরা কার্যালয়ে আমাদের নিজেদের কাজ সঠিকভাবে না করতে পারি তার জন্যই এই বন্ধ।